morning from Kiram Temple. Bambashta pura vega deyiz. ঘোড়া বেশি উড়ে উড়ে সামনে চলে যাচ্ছে মেঘ আমাদের আর 5 কিলোমিটার যেতে হবে কখন এই লাইন শেষ হবে আর কখন যে সামনে আগাবো হাজার হাজার মানুষের ঢল 1.5 কিলোমিটার হাঁটতে হবে Welcome to Sonprayag এবং welcome to কেদারনাথ যদি এখনো কেদারনাথে পৌঁছায়নি বাট এখন কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি তো সবাইকে উত্তরাখণ্ডে গুড মর্নিং করছি আর এখন টাইম হচ্ছে সকাল 9টা বেজে 52 মিনিট আর আমরা যাচ্ছি একটা বাইক নিয়ে এবং আরেকটা বাইক রেখে যাচ্ছি তার কারণ হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার যেতে হবে সো দুইটা বাইক টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না এবং মিজুর 12টা একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে তো ভাবলাম ওটা রেখে যাই আর আমার বাইকটা নিয়ে যাই এখন দুজন একটা বাইকেই যাব তো চলুন আমরা এগিয়ে যেতে থাকি আর হেলমেট নিচ্ছি না কারণ ওখানে হেলমেট রাখার জায়গা নেই শুধু বাইক পার্কিং করার মতো জায়গা পাবো এত এত প্লেস ঘুরলাম তো উত্তরাখণ্ডের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম মানে এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে কালকে যখন এসেছি আর সকালবেলা উঠে তো আরও ভালো লাগছে কালকে এখানে এসেছিলাম তো রাতের বেলা তেমন কিছু ভিউ আমিও দেখতে পাইনি আপনাদেরকেও দেখাতে পারিনি যারা কেদারনাথ আসবেন বাইকে যারা আসবেন তারা তো ঠিক আছে নিজের পার্সোনাল বাইক বা রেন্টের বাইক একদম লাস্ট পয়েন্টে চলে আসবেন আর ট্রাই করবেন আগে থেকে হোটেল বুকিং করার আর যদি আগে থেকে হোটেল বুকিং করা না থাকে একদম লাস্ট পয়েন্টে চলে আসবেন এসে একটু খোঁজাখুঁজি করলে হোটেল পেয়ে যাবেন যদিও লাস্ট পয়েন্টে হোটেল রেন্ট তুলনামূলক বেশি গুপ্তকাশি ফাটাতে হোটেল রেন্ট কম আছে কেদারনাথ যাওয়ার জন্য আপনারা কিন্তু গাড়িতে যেতে পারবেন না তো এখানে যাওয়ার উপায় হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে আর ঘোড়ায় করে যেতে হবে আর একটা আছে হচ্ছে সেটা হেলিকপ্টার রাইড বাট আমাদের প্ল্যানই ছিল যে আমরা হেলিকপ্টার রাইডই দিব কিন্তু আমাদের এমন কপাল পোড়া যে এখানে এসে শুনি হেলিকপ্টার রাইড লাস্ট 15 দিন পর্যন্ত বুকিং করা আছে মানে আজকে তো পাবোই না আর এখান থেকে 15 দিন পর্যন্ত হেলিকপ্টার রাইড পাওয়াই যাবে না অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যারা ট্রাভেল করে তো যেখানেই যায় তারা আগে থেকে সব কিছু বুকিং করে রাখে হোটেল হোক ট্রেনের টিকিট হোক বাসের টিকিট হোক এয়ার টিকিট হোক মানে যা যা যেখানে দরকার সব কিছু আগে থেকে বুকিং করে রাখে তো এটা একটা ভালো ব্যাপার কিন্তু এই যে সবাই আগে থেকে বুকিং করে রেখেছে বলে আমরা এখন পাচ্ছি না ওকে আমরা মনে হয় প্রায় লাস্ট পয়েন্টে চলে এসেছি এই যে এই সাইডে দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং এই যে দূরে এবং সবাই দেখুন এখান থেকে হাঁটা স্টার্ট করেছে এই যে পার্কিংয়ে চলে এসেছি এখানে বাইকটা পার্কিং করে রেখে যেতে হবে এবং বাইক হচ্ছে 50 টাকা আমার বাইকটা এই যে এখানে পার্কিং করে রাখলাম এবং 12 ঘন্টার জন্য 50 রুপি নিয়েছে তারপর যত টাইম বাড়বে 50 রুপি করে দিতে হবে তো আমাদের মনে হয় না আজকে 12 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো বা প্ল্যান আছে আজকে ওখানে থেকে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন শয় বাইক পার্কিং করা আছে এখানে উপরে আরও উপরে মানে প্রচুর বাইক পার্কিং করা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা তো বাইক পার্কিং করে রাখলাম এবার এখান থেকে আমাদেরকে জিপে উঠতে হবে এবং জিপে 50 টাকা করে ভাড়া নেবে আমাদেরকে যেতে হবে গৌরীকুণ্ড ওখান থেকে ঘোড়া নিতে হবে কারণ পায়ে হেঁটে যাওয়া সম্ভব না সো ঘোড়ায় যাব এবং ঘোড়া শুধু যাওয়ার জন্য নিব আসার সময় দেখি কি ব্যবস্থা করা যায় আসার সময় যদি পারি তো পায়ে হেঁটে আসবো আর যদি হেলিকপ্টার মিলে যায় তাহলে হেলিকপ্টারে করে আসবো যদি হেলিকপ্টার না পাই তাহলে ওই পায়ে হেঁটে বা ঘোড়া এবার আপনাদেরকে দেখাই এই যে লাইন দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এখান থেকে ঢুকে যাচ্ছে সবাই ভিতরে অনেক দূর পর্যন্ত লাইন চলে গিয়েছে আবার এদিকেও পিছনে অনেক দূর পর্যন্ত লাইন চলে গিয়েছে তো এই লাইন হচ্ছে এই যে বললাম জিপে উঠতে হবে জিপে উঠে গৌরীকুণ্ড যেতে হবে তারপর ঘোড়া তো এটাই হচ্ছে জিপে ওঠার লাইন এবং ওই ঘোড়া নেওয়ার যেটাই করুন না কেন এটাই হচ্ছে লাইন তো এই লাইন কখন শেষ হবে তারপরে হচ্ছে আমরা যেতে পারবো আমরা যখন এখানে এসেছিলাম তখন লাইন এত দূর ছিল না তো আমরা ভুল করেছি আমরা দুজন ছিলাম যদি একজন এখানে লাইনে দাঁড়িয়ে থাকতাম আরেকজন বাইক পার্কিং করতে চলে যেত তাহলে দেখা যায় এত দূর লাইনে দাঁড়াতে হতো না আরেকটু হয়তো সামনে এগিয়ে যেতে পারতাম আর আকাশ তো মেঘলা মেঘলা জানি না আজকে কি হবে মানে আমাদের তো কেদারনাথ পৌঁছাতে গিয়ে আজকে পুরো অবস্থা খারাপ টাইট হয়ে যাবে একদম লাইন দেখি কখন শেষ হয় আর তারপরে তো আস্তে আস্তে আপডেট দিতেই থাকবো এবং আজকের ব্লগটা একদম থ্রিল ব্লগ হতে চলেছে মানে প্রাকৃতিক সৌন্দর্য তো দেখাবো কেদারনাথের সৌন্দর্য দেখাবো আর কেদারনাথ তো আমার ড্রিম প্লেস এই সব কিছুর সাথে সাথে মানে একটা থ্রিল ভাবও চলে আসবে আমি তো এক্সাইটেড কখন এই লাইন শেষ হবে আর কখন যে সামনে আগাবো বুঝতে পারছি না কি যে
এখন মনে হচ্ছে ভোর 4টা 5টার সময় বের হলে ভালো হতো। কালকে যে হোটেলে উঠেছিলাম, হোটেলের রিসেপশনে যিনি ছিল উনি বলেছিল যে আপনারা ভোর 4টার দিকে বের হয়ে যান, সুবিধা হবে। যদিও ভোর 4টার দিকে উঠেছিলাম, বাইরে অনেক বৃষ্টি ছিল, 6টার সময় অনেক বৃষ্টি ছিল। তো বৃষ্টি দেখে ঘুমিয়ে পড়েছি এবং ঘুম থেকে উঠে দেখি যে 8:30 বেজে গিয়েছে এবং রেডি হয়ে বের হতে হতে 9:30 বেজে গিয়েছে। কি আর করা যাবে, এখন এই লাইন ঠেলতে হচ্ছে। আর যারা এখানে আসবেন এবং পায়ে হেঁটে বা ঘোড়ায় করে যাবেন তারা অবশ্যই ভোরবেলা রওনা দেবেন হোটেল থেকে, একদম ভোরবেলা, ভোর 4টা অথবা 5টা। তো এই খাওয়া দাওয়া শেষ করি আর তারপর দেখি সামনে কত দূর লাইন আছে। এখনও যে কত দূর হাঁটতে হবে বুঝতে পারছি না, এটুকু হেঁটেই তো কষ্ট হয়ে গিয়েছে, 5 ঘন্টা কিভাবে হাঁটবো। কেদারনাথ আর 16 কিলোমিটার ফুট ট্রেক, মানে ফুট ট্রেকে যাবো না আমরা, হচ্ছে ঘোড়াই করে যাব। এখানে একটু হাঁটলেই কষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পরে এখন গাড়ির কাছে চলে এসেছি, মানে এখান থেকে এখন জিপে উঠতে হবে, জিপে উঠে যেতে হবে গৌরীকুণ্ড। এখানকার অবস্থা দেখুন, মানে মারামারি করে গাড়িতে উঠছে, এক প্রকার গাড়িতে উঠে গিয়েছি। এর মধ্যে মানে ইঞ্চি পরিমাণ জায়গা নেই, একটা শুজ ঢোকানোরও জায়গা নেই। আর এখানে বাইরে প্রচুর খারাপ অবস্থা, মানে লোকজন এক প্রকার কে কার ঘাড়ের উপরে পা দিয়ে উঠে যায়। আচ্ছা এখানে প্রচুর নয়েজ, গৌরীকুণ্ড পৌঁছায় তারপর কথা হচ্ছে। বাট এখানে আসার জন্য জ্যাম, কি আর করা যাবে। আর গৌরীকুণ্ড এখনও সামনে, এখানে গাড়ি জ্যাম লেগে গিয়েছে তাই গাড়ি আর সামনে যাবে না, আমাদেরকে হেঁটে আরও সামনে যেতে হবে, তারপরে ঘোড়া নিতে হবে। আচ্ছা রাস্তা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন দেখুন মানে একেবারে গলির মতো রাস্তা, এখানে গাড়ি যাওয়ার মতো কোনো জায়গাই নেই। বাইক যেতে পারবে বাট অন্য কোনো বড় গাড়ি যেতে পারবে না, অ্যান্ড এই কারণে হয়তো আর সামনে গাড়ি নিয়ে এগোনো যায় না। তবে আমার মনে হয় কেদারনাথ পর্যন্ত রাস্তা করে দেওয়াই ভালো, তাহলে সবার জন্য যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আমরা গাড়ি থেকে নেমেছিলাম এখান থেকে আরও 2 কিলোমিটার আগে, তো ওখান থেকে এই পর্যন্ত হেঁটে আসতে হয়েছে এবং মানুষের ভিড় দেখুন। আর সব ঘোড়াগুলো এখানে পাওয়া যায় এবং এখানেও পাওয়া যায়, নিচে আছে। এত দাম বেশি বলছে নেওয়ার মতো না, এক এক ঘোড়া 5,000-4,000-এর নিচে থেকেও বলছেই না। হাঁটার পরে এই অবস্থা, এখন ঘোড়া যদি না পাই কেদারনাথ পর্যন্ত হেঁটে উঠতে হবে, বুঝতে পারছেন। এখনও প্রায় 13-14 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে এই পাহাড়ি রাস্তা। এই সাইডে দেখুন হাজার হাজার মানুষের ঢল, এবং আরও তো এই দিক দিয়ে আসছে সবাই, আর আরও সবাই হচ্ছে উপরের দিকে যাচ্ছে। এখনও 14 কিলোমিটার যেতে হবে, তো 2 কিলোমিটারের এই অবস্থা, কথাও বলতে পারছি না, হাঁটতেও পারতেছি না, মানে খালি উপরের দিকে উঠছে। তারপর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, যেরকম ঘোড়া বেশি সেরকম মানুষ বেশি। এখানে সবথেকে সুবিধা হচ্ছে হেলিকপ্টার রাইড, যাওয়া আসা 5,000 টাকা এবং সময়ও কম লাগে, মানে 6টা বা গুপ্তকাশি থেকে হেলিকপ্টারে উঠেন তাহলে হচ্ছে 5-10 মিনিটের মধ্যেই কেদারনাথ। এবং এখানে ঘোড়া ছাড়াও দেখুন সব কাঁধে করে নিয়ে যায়, এত এত উপরে হেঁটে হেঁটে ওঠা 4টাখানি কথা না, পিঠে একজন মানুষকে নিয়ে। তো তাও সবাই উঠছে নামছে, এই যে দেখুন এখানে একজন আছে। ওকে অবশেষে ঘোড়ায় উঠে গিয়েছি, কিছু করার নেই কারণ 15 কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব না, প্রচণ্ড পরিমাণে কষ্ট ছিল। আর এই পাহাড়ি উঁচু উঁচু রাস্তা, বাধ্য হয়ে ঘোড়া নিতে হলো। আর যেখান থেকে ঘোড়া নিয়েছি গৌরীকুণ্ড থেকে প্রায় 3 কিলোমিটার আসার পরে ঘোড়া নিয়েছি, তাও 3500 করে নিয়েছে। এই ঘোড়া একদম কেদারনাথ পর্যন্তই ঠিক করা হয়েছে। এখান থেকে দূরে আমি বরফের পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু গাছপালার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আস্তে আস্তে কত উপরে উঠে গিয়েছি এবং আরও উপরে উঠব। তো এখন একটু রেস্ট, আবার রওনা হয়ে গেলাম। ওই যে নিচে ছিলাম ওখান থেকে ঘুরে ঘুরে এখন এই যে উপরের দিকে চলে যাচ্ছি। সামনে খুব সুন্দর একটা ঝর্ণা পেয়েছি এবং উত্তরাখণ্ড আসার পরে আমি অনেকগুলো ঝর্ণা দেখেছি। এই রাস্তাগুলো একটু দেখুন, এই রাস্তাতে ঘোড়া যাওয়া আসা করছে, রাস্তার উপরে স্লিপ, খুবই বাজে অবস্থা। তার উপর বৃষ্টি হচ্ছে এই কয়দিন একটা না, কালকে তো সারা রাস্তা বৃষ্টির মধ্যে রাইড করে করে এসেছি, আর আজকেও সকালবেলা অনেক বেশি বৃষ্টি হয়েছে।
আমার এখন 8 কিলোমিটার বাট বৃষ্টি চলে আসছে কি হবে জানি না এই বৃষ্টির মধ্যে তো কিভাবে যাব বুঝতেই পারছি না হাতে যে রেইনকোট এই রেইনকোট ক্যারি করি নি বাট আসার সময় আবার নতুন করে রেইনকোট কিনে নিয়েছি এখানে যে নরমাল যে রেইনকোটগুলো ওগুলো কিনে নিয়েছি বাট ওগুলো পড়লেও কি বৃষ্টি মানাবে জানি না কতটা বৃষ্টি মানাবে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা এত ঠান্ডার মধ্যে তার উপর আবার বৃষ্টি কি যে হবে আজকে পুরো অবস্থা খারাপ ওর অনেক কষ্ট হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে হাঁটছে বেচারা আর 5 কিলোমিটার বাকি আছে বামপাশটা পুরো মেঘে ঢেকে গিয়েছে যে দেখুন ওরে কি সুন্দর লাগছে একটু আগেই কিন্তু ফাঁকা ছিল এই জায়গাটা নিচে দেখা যাচ্ছিল মানে আমরা ওই যে ওই পাশে যে রাস্তা দিয়ে এসেছি ওখানে যে রাস্তাগুলো আছে সব দেখা যাচ্ছিল এখন মুহূর্তের মধ্যে মেঘ এসে ঢেকে দিয়েছে এই কি মেঘ তো আরো সামনে চলে যাচ্ছে দেখুন উড়ে উড়ে সামনে চলে যাচ্ছে মেঘ আমাদের আর 5 কিলোমিটার যেতে হবে তারপরে গন্তব্যে পৌঁছে যাব কিন্তু 16 কিলোমিটার তো আসলাম যাওয়ার সময় কি করব যাওয়ার সময় ঘোড়ায় ওঠাটা আরো রিস্কি ওঠার সময় অত বেশি প্রবলেম হয় না বাট যখন নিচে নামা হয় তখন মানে অনেক বেশি প্রবলেম হয় মানে একেবারে নিচে খাড়া রাস্তা আর এখানকার রাস্তাগুলো অনেক বেশি খারাপ এই কি চারপাশটা পুরো মেঘে ঢেকে গিয়েছে একদম পুরো মেঘে ঢেকে গিয়েছে এখন যদি ঝুম বৃষ্টি নেমে আসে তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে দূরে কি বরফের পাহাড় দেখতে পাচ্ছেন এই যে অনেক দূর থেকে আমি দেখছিলাম আস্তে আস্তে এই বরফের পাহাড়ের কাছে চলে আসলাম এবং আরো কাছে চলে যাব আমি তো খুবই এক্সাইটেড আমার ড্রিম প্লেস অ্যান্ড 4 কিলোমিটারের মধ্যে আমি আমার ড্রিম প্লেসে পৌঁছে যাব ঘোড়ার পিঠে বসতে ভিডিও অনেক শেক হতে থাকে কারণ এই যে রাস্তা এ রাস্তার উপরে ঘোড়া যখন হাঁটে তার উপর যদি ভিডিও করা হয় সেই ভিডিও এরকম 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 হয়ে যায় তো আমি যতটা পারি স্টেবল রাখার চেষ্টা করছি পৌঁছে গেলাম গন্তব্যে বাট ঘোড়া সামনে যাবে না আমাদেরকে আরও 2 কিলোমিটার হাঁটতে হচ্ছে অলরেডি 500 মিটার হেঁটে আসছি মানে যেখানে ঘোড়া নামিয়ে দিয়েছে আর আমার পিছনের ভিউটা দেখুন আমি দূর থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই বরফের পাহাড়টা সামনে গেলে আরও সুন্দরভাবে দেখাতে পারবো আর যদি রোদ থাকতো তাহলে তো আরও সুন্দরভাবে দেখাতে পারতাম বাট এখন টাইম হচ্ছে বিকাল 5টা সকাল 10টায় সোনপ্রয়াগ থেকে রওনা দিয়েছিলাম আর এখানে আস্তে আস্তে বিকাল 5টা বেজে গিয়েছে তাহলে কতক্ষণ লাগলো একটু হিসাব করুন আপনারা মানে পুরো আজকে সারাদিন এখানেই চলে গিয়েছে তার উপর পায়ে হেঁটেছি আবার ঘোড়ায় এখানে আসার পরে ঘোড়াওয়ালাকে যখন 7,000 টাকা দিচ্ছিলাম দুইটা ঘোড়ার জন্য বুকের মধ্যে ফেটে যাচ্ছিল একদম কিন্তু কিছু করার নেই দিতে তো হবে দিয়ে দিলাম এবং যাওয়ার সময় যে কী করবো এটাই জানি না যাওয়ার সময় রাস্তাটা আরও রিস্কি মানে এইরকম খাড়া ঢালু একদম আর এই খাড়া ঢালুতে ঘোড়ায় পিঠে করে নামাটা প্রচুর পরিমাণে রিস্ক এখন 1.5 কিলোমিটার হেঁটে যাবো কেদারনাথ মন্দিরের কাছে এবং আজকে আমরা এখানেই থাকব আর এখানে অনেক থাকা জায়গা আছে যেমন টেন্ট তারপরে হচ্ছে ছোট ছোট করে টিনের ঘর বানানো আছে তো এখানে যেটা হয় যে ঘরগুলো বানানো আছে এখানে একসাথে এক রুমের মধ্যে 10 জন 12 জন 14 জন বড় বড় যে টেন্টগুলো আছে এই টেন্টের মধ্যে 14 জন করে ছোট ছোট টেন্টে 2 জন 3 জন করে থাকা যাবে তো আমরা দেখছিলাম যে একটা টেন্ট তো মোটামুটি ভাড়া ওই তুলনামূলক কমই আছে দেখা যায় যে 800, 1,000, 1,200 এর মধ্যেই পাওয়া যাবে তো আমরা চাচ্ছি যে একেবারে মন্দিরের কাছাকাছি গিয়ে ওখানে কোনো টেন্ট বা কোনো রুম নেওয়ার 1.5 কিলোমিটার হাঁটতে হবে আর এই 1.5 কিলোমিটার মানে অনেক কিছু অনেক কিছু আজকে দেখলাম হেলিকপ্টার মানে প্রচুর আপ ডাউন করে হেলিকপ্টারের কোনো রেস্ট নেই সে আসছে লোক নামাচ্ছে লোক নিচ্ছে আবার যাচ্ছে লোক নিচ্ছে মানে এটাই করছে এত কষ্ট করে এখানে আসার একটাই মানে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কেদারনাথ মন্দির ও যাই হোক এখনো পর্যন্ত পৌঁছায়নি আগে যাই তারপর বাকিটা দেখাচ্ছি চলুন আমরা 1.5 কিলোমিটার হেঁটে যেতে থাকি মন্দিরের কাছে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল মন্দির চত্বরে আসার পরে পুরো এরিয়া যেন জলজল করছে এখানে আসার পর তো আমি হতভম্ব হয়ে গেলাম যে আমি কেদারনাথ ধামে চলে এসেছি আমার জীবন সার্থক জয় কেদারনাথের জয় হর হর মহাদেব
সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। মন্দির দর্শন শেষে আমিও সব ভক্তদের সাথে বসে পড়লাম সন্ধ্যা আরতি দেখার জন্য। বাট এখন কেদারনাথ মন্দিরের পিছনের দিকে আছি এবং সামনের দিকে অনেক ভিড়, অনেক লোকজন, তো ভাবলাম পিছন দিকে এসে ভিডিওটা করি। কালকে এখানে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গিয়েছিল, তারপর এত বেশি ঠান্ডা পড়েছিল এবং বৃষ্টিও হয়েছে কালকে, তারপর কোনো মতে একটা টেন্ট খুঁজে সেই টেন্টে কোনো মতে রাত্রা থেকে আবার সকালবেলা উঠে পড়েছি এবং সকালে আবার রওনা হয়ে যেতে হবে। হেলিকপ্টার টিকিট কাটার জন্য ভোর 4টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো কাজ হলো না। অনেকেই তো রাত 2টা থেকে লাইনে দাঁড়িয়েছিল কিন্তু তাও কোনো কাজ হয়নি। সেই সারা রাত বৃষ্টি হয়েছে এবং সকাল 8-9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এখান থেকে গিয়ে ঘোড়া ঠিক করতে হবে, তারপর ঘোড়াই করে আবার সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাট ঘোড়ায় যেতে তো আমার অনেক ভয় লাগছে, কালকে আমি অনেক ভয় পেয়েছি এবং আজকেও অনেক ভয় লাগছে, কী হবে জানি না। ফাইনালি আমি আমার ড্রিম প্লেসে চলে এসেছি এবং সেটা আপনাদেরকে দেখাতে পারছি, আমি নিজে দেখতে পেরেছি, এটা আমার অনেক ভালো লাগছে। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, কোনো মতেই ঠান্ডার মধ্যে রাতটুকু কাটিয়ে চলে আসলাম কেদারনাথ দর্শনে। আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের পর্বত শ্রেণীতে অবস্থিত। এর পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে এবং বাকি 6 মাস মন্দির চত্বর এবং এখানে আসার রাস্তাঘাট বরফে ঢাকা থাকে। এই সেই অদ্ভুত ভীমশিলা যে কিনা 2013 সালের ভয়াবহ বন্যার সাক্ষী। 2013 সালের 16 জুনে কেদারনাথে এক ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যার জলের ধারার সাথে অনেক পাথর ভেসে আসছিল। ওই সময় এই ভীমশিলাও বন্যার জলের সাথে ভেসে আসে, মন্দিরের পিছনে ঠিক এই জায়গাটাতে আটকে যায় এবং এই ভীমশিলার কারণে ওই ভয়াবহ বন্যা মন্দিরের ওপর কোনো আঘাত হানতে পারেনি। ওই বন্যাতে আশেপাশের সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু কেদারনাথ মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ মন্দির একটা। সত্যি এই জায়গার একটা অদ্ভুত টান আছে, সেই টানেই হয়তো এখানে ছুটে এসেছি, বারবার আসতে চাই। এই যে বরফের পাহাড় এবং এটা এখন সম্পূর্ণ মেঘে ঢেকে গিয়েছে আর এই পাশের পাহাড়টা একদম সবুজে ঘেরা, তো প্রতিটা পাহাড় এখন মেঘে ঢেকে গিয়েছে। এখন মন্দির চত্বর থেকে বের হয়ে যাচ্ছি এবং এখান থেকে আরও 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে হচ্ছে যেখান থেকে ঘোড়ায় উঠবো ওই প্লেসটা পাবো। এখানে অনেক মানুষ, চারপাশে মন্দিরের কাজও হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রাভেলার, অনেক দর্শনার্থী কেদারনাথের উদ্দেশ্যে এসেছে কেদারনাথ দর্শনে। আসলে কেদারনাথ দর্শনে মনে শান্তি এসে গিয়েছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, হেলিকপ্টারে যেতে পারছি না, 2300 টাকা ভাড়া মাত্র এখান থেকে ফাটা বা গুপ্তকাশী পর্যন্ত, অথচ আমরা টিকিট পাচ্ছি না। ফাইনালি কেদারনাথকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার বাইকটা রাখা আছে হচ্ছে সোনপ্রয়াগের পার্কিংয়ে আর তারপর ওখান থেকে হোটেলে যেতে হবে। আফসোস, কেদারনাথ থেকে হেলিকপ্টার রাইড দিতে পারলাম না এবং হেলিকপ্টারে আসতেও পারলাম না। হেলিকপ্টারের ভাড়া অনেক কম, আজকেও ওয়েদার অনেক খারাপ, কালকেও সারাদিন প্রায় বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, আজকেও সেম সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে অনেক বেশি বৃষ্টি হয়েছে আর এখন টাইম হচ্ছে সকাল 10:30। এখন বৃষ্টি নেই বাট আকাশে অনেক মেঘলা মেঘলা আর সব পাহাড়ের উপরে মেঘ জমে আছে, দেখুন সব পাহাড়ের উপরে মেঘ জমে আছে আর সে বরফের পাহাড় তো দেখাই যাচ্ছে না মেঘের জন্য। কালকে অনেক ক্লিয়ার দেখতে পেয়েছিলাম। এই যে ঘোড়ায় করে ফিরছি, আমার তো খুব ভয় লাগছে কারণ আসার সময় খালি পাহাড়ের উপরে উঠতে হয়েছে আর যাওয়ার সময় খালি নিচে নামতে হবে। যেখান থেকে মূলত ঘোড়ার পিঠে উঠে যাত্রা শুরু হবে ওই প্লেসে চলে এসেছি, তো এখানে দেখুন মানে মানুষের থেকে ঘোড়া বেশি। আমাদের ঘোড়া দুইটা কোথায় আছে, এটা হচ্ছে ঘোড়ার কাউন্টার, মানে কেদারনাথ থেকে যখন আপনারা ঘোড়া নিয়ে গৌরীকুণ্ডের দিকে যাত্রা শুরু করবেন এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে এবং ঘোড়ার যে ভাড়াটা সেই ভাড়াটা এখানে দিয়ে টিকিটটা নিতে হবে, আর কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগবে না মানে গৌরীকুণ্ড পৌঁছানোর পরে। আমরা যেমন গৌরীকুণ্ড থেকে ঘোড়া নিয়ে কেদারনাথ এসেছিলাম এবং এখানে এসে ঘোড়াওয়ালাকে টাকা পেমেন্ট করছিলাম, বাট এখন এখান থেকে টাকা দিয়ে টিকিট নিতে হবে। ঘোড়ায় উঠে গিয়েছি এখন যাত্রা শুরু হবে, বাট ভয় লাগছে।
থেকে নেমে এই যে আবার হাঁটা শুরু করলাম, তার কারণ হচ্ছে সামনে গিয়ে আবার জিপে উঠতে হবে। তো গাড়ির কাছে চলে এসেছি, আজকে যেন সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কেদারনাথ থেকে এই পর্যন্ত মানে অনেক দ্রুত চলে এসেছি, 3.5 ঘন্টা টাইম লেগেছে। এবং যেখানে আমরা ঘোড়া থেকে নেমেছি ওখান থেকে এই জিপে এই প্লেস পর্যন্ত অনেক কম সময় লেগেছে, মানে দেখতে দেখতে সময় চলে গিয়েছে, বাট কালকে যেন সময় যাচ্ছিলই না। আমার বাইকের কাছে চলে এসেছি, এই যে আমার বাইকটা না ঠিকঠাক আছে, যেখানে রেখে গিয়েছিলাম যেভাবে রেখে গিয়েছিলাম ওইভাবেই আছে। যখন বাইকটা রেখে গিয়েছিলাম তখন 50 টাকা পার্কিং ফি দিতে হয়েছিল, ওটা 12 ঘন্টার জন্য। তারপর 12 ঘন্টার পরে যত টাইম বাড়বে তত 50 টাকা করে দিতে হবে। তো দেখি এখন কত টাকা বিল দিতে হয়। ফাইনালি কেদারনাথ ট্রিপ ডান, খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। কালকে কেদারনাথ পৌঁছাতে প্রায় 7 ঘন্টা টাইম লেগেছে, আর আজকে কম সময় লেগেছে। আজকে আমরা ব্যাক করেছি 3.5 ঘন্টায়। তো নামার সময় এমনিতেই কম টাইম লাগে, আর ওঠার সময় তো একটু বেশি টাইম লাগবে স্বাভাবিক। আজকে ঘোড়ায় আসার সময় ভাড়া নিয়েছে হচ্ছে 1700 টাকা, আর যাওয়ার সময় নিয়েছিল 3500 টাকা। এবং যাওয়ার সময় তাও তো আমরা 3 কিলোমিটার আরও এক্সট্রা সামনে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় উঠেছিলাম। আজকে একেবারে কেদারনাথ থেকে ঘোড়ায় উঠে গৌরীকুণ্ড পর্যন্ত এসেছি, যে হোটেলে বাইক আর ব্যাগ রেখে গিয়েছিলাম ওখানে চলে এসেছি। তো আজকে আমরা এখানেই থাকবো এবং কালকে সকালে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো, মানে কালকে সকালে আমরা উত্তরাখণ্ড ছেড়ে দিচ্ছি। উত্তরাখণ্ডে মেইন উদ্দেশ্য ছিলই কেদারনাথ। তো কেদারনাথ ঘোরা শেষ এবং খুবই ভালো লেগেছে আমার, আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে। আর কেদারনাথ তো আমার ড্রিম প্লেস, ফাইনালি ড্রিম প্লেস থেকে ঘুরে আসলাম। আর সত্যি কথা আমার এই ইন্ডিয়া রাইডটা এবার অনেক সুন্দরভাবে শেষ করতে পারছি, এখনও যদিও বাংলাদেশ ব্যাক করতে পারিনি। সো এই ভিডিওটা আর বেশি বড় করব না, আর কেদারনাথের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, কারণ ব্লগ কিন্তু এখনই শেষ হচ্ছে না, একবারে বাংলাদেশ গিয়ে শেষ হবে। সো টাটা।